ডিয়ার ভিউয়ার, তোমরা যারা এইচএসসি পরীক্ষা শেষ করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সি ফর চেঞ্জ বিডির এই ব্যতিক্রমী আয়োজন। এই আয়োজনে তোমাদের জন্য থাকছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী। হ্যাঁ বন্ধুরা, আর তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে সর্বপ্রথম যে তথ্যগুলো সম্পর্কে জেনে রাখা প্রয়োজন তা হলো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা। এ পর্বে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা নিয়ে। মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের ক্ষেত্রে এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 সহ মোট জিপিএ 7 পেতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের ক্ষেত্রে এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.50 সহ মোট জিপিএ 7 পেতে হবে। আর বন্ধুরা, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমমান এবং এইচএসসি সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.50 সহ মোট জিপিএ 8 পেতে হবে। আর ইংরেজি মাধ্যম থেকে উত্তীর্ণ আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য শর্ত হলো জিসিই ও লেভেল পরীক্ষায় কমপক্ষে 5টি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় 2টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে, এবং উভয় লেভেলে মোট 7টি বিষয়ের মধ্যে 4টি বিষয়ে বি গ্রেড এবং 3টি বিষয়ে সি গ্রেড পেতে হবে। এ লেভেল এবং ও লেভেল পরীক্ষার্থীদের জন্য ইংলিশ ভার্সনে প্রশ্নপত্র তৈরি করা হবে। সো ভিউয়ার্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ইউনিটের উপর আমাদের পৃথক পৃথক রিভিউ করা হয়েছে। রিভিউগুলোকে ধারাবাহিকভাবে পেতে সাবস্ক্রাইব করো আমাদের সি ফর চেঞ্জ বিডির ইউটিউব চ্যানেলটি, এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সহযোগিতা পাওয়ার জন্য মন্তব্য করো আমাদের ভিডিওগুলোর কমেন্ট সেকশনে। সবার জন্য অনেক শুভকামনা রইল, দেখতে থাকো অ্যাডমিশনের উপর করা আমাদের রিভিউগুলো, এবং ছড়িয়ে দাও সকল পরীক্ষার্থীদের মাঝে। সি ফর চেঞ্জ বিডি, ফ্লিপ টু ফরওয়ার্ড।